চাইদে আমার পাশে আমার আব্বা জান বসা, আমার আব্বা জানের টাকা পয়সায় আমি লেখাপড়া করলাম, আল্লাহ কবুল করেছে, আলেম হইলাম, মুক্তি হইলাম, এভাবে আমার বাবা আমাকে এত কষ্ট করিয়া লেখাপড়া করাইল, আমার বাবা যদি দুনিয়া ছাড়িয়া বিদায় হয়, এরে আল্লাহর বান্দা আমার বাবার কবরে আমি যেতে পারবো না, আমার বাবার কবরটাকে আমার বাবার লাশটাকে কবরের মধ্যে নামায়া, আমি এভাবে মাটিগুলো আস্তে আস্তে দিয়া হঠাৎ করে একটা লাফ মারি আমি কবর থেকে উঠিয়া যাইব, আমার বাবার কবরের হিসাব আমার বাবাকেই দিতে হবে। আমার মা অসুস্থতার শরীর নিয়ে আজকে বয়ানের ময়দানে আসার জন্য, এই ঢাকার শহরে মাদ্রাসার মাহফিলে আসার জন্য, অসুস্থ মানুষ মুরব্বী মানুষ আমার কষ্টের কথা শুনলেই পাগল পারা হইয়া যায়, আমার টেনশনের কথা শুনলেই মা হাউ মাউ করিয়া কান্না করে, আমার জন্য মা অসুস্থ শরীর নিয়ে আসিয়া আমার রুমের মধ্যে বসে আছে, অসুস্থ শরীর পায়ের হাঁটুতে ব্যথা ব্যথা পাটা রাখতে পারে না, এরে আল্লাহর বান্দা একটু চিন্তা করিয়া দেখো, আমার মা যখন দুনিয়া ছাড়িয়া বিদায় হইবি, আমার মাকে পাঁচটা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া আমি আর বিল্লাই বাবে জানাজার নামাজের ইমামতিতে দাঁড়াইয়া আমি বাবে চার তাকবীরের শহীদ জানাজার নামাজটা পড়াইয়া আমি আমার মায়ের লাশটাকে এভাবে কাঁধে নিয়া কবরের কাছে যাইয়া আমি আমার মায়ের লাশটাকে কবরে নামাইয়া আমি ভাবে আস্তে আস্তে মাটি দিয়া হঠাৎ করিয়া আমি লাফ মারিয়া উঠিয়া যাইব। ও গারবে রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে উম্মতেরা জানিয়া লও, আমার কোন উম্মত এভাবে যদি দ্বীনি ময়দান কায়েম করা হয় রে উম্মতের দল, এ উম্মতের দল এভাবে যদি দ্বীনি ময়দানের মধ্যে বসতে পারে গো উম্মতের দল, একটু দিলের কানটা লাগাইয়া শোনো রে যুবক ভাই, কোথায় আজকে তুমি কোথায়, এমন একটা দ্বীনি বয়ানের ময়দান রাখিয়া ও মৌচাক এলাকার যুবক ভাই, আজকে বয়ানের ময়দানে তোমাকে পাওয়া যায় না, অথচ এভাবে যদি অন্য কোন আয়োজন হয় তোমার মতো হাজার হাজার যুবক সেই জায়গায় যায় উপস্থিত হয় না, আউযুবিল্লাহ। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলেন উম্মতেরা জানিয়া লও, আমি মায়ার নবী জানায়া দিলাম এভাবে যদি দিনই ময়ান দিনই বয়ানের মধ্যে বসতে পারো আমি নবী এই ময়দানটার জন্য তিনটা পুরস্কার ঘোষণা করলাম, সুবহানাল্লাহ। হেরে আল্লাহর বান্দা যুবক ভাই, আমার মায়ার নবী এক নাম্বার জানাইয়া দেয়, হেরে আমার উম্মত এমন দিনই ময়দানের মধ্যে যেই আমার উম্মত বসতে পারবে, এ বান্দা বান্দিদের দল এ যুবক ভাই দিনের কানটা লাগাইয়া শুনবা, যতক্ষণ ময়দানে থাকো গো বাবা এভাবে দিলের কানটা লাগাইয়া যদি শুনতে পারো আর একটা যদি আমল করতে পারো, শুধুমাত্র কেবলমাত্র একটা আমল নিয়ে যদি তুমি বাড়িতে যেতে পারো আর এই আমলটা যদি আমার আল্লাহর কাছে পছন্দ হয়, যদি আমার মায়ার নবীর কাছে পছন্দ হয়, আমার আল্লাহ যদি আমলটা কবুল করে নেন, হতে পারে তোমার আর আমার জীবনের সব গুনাহ মাফ করতে পারে কি পারে না। এরে আল্লাহর বান্দা যুবক ভাই, মায়ার নবী এক নাম্বার পুরস্কার জানায়া দেয়, এরে আমার উম্মত এভাবে যদি দিনই ময়দানের মধ্যে বসতে পারো রে উম্মত, এ উম্মতের দল আমার আল্লাহ সকিনা নামক রহমতের দ্বারা এই বান্দাগুলোকে ঢেকে রাখে, সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা যুবক ভাই,
দুই নাম্বার পুরস্কার মায়ার নবী জানায় দেয় উম্মতের দরজা নিয়াল শুধু যে আমার আল্লাহ এভাবে সকিনা নামক রহমত দিয়া ঢেকে রাখে তা না আমার আল্লাহ এমন রহমান আমার আল্লাহ এমন রহিম আমার আল্লাহ এমন জব্বার গাফফার সত্তার আমার আল্লাহ এত ভালোবাসেন বান্দাদেরকে এত ভালোবাসেন আমার আল্লাহ শুধু বান্দাদের কি ক্ষমা করতে চায় কোন উসিলায় কোন নামে বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করবেন সেটা তালাশ করে বান্দা দেখা গেছে আমল করতে করতে জিন্দেগিটা শেষ করে ফালাইল এভাবে বান্দার আমলের মাঝে শিরকিয়াতের গন্ধ থাকার কারণে বান্দার আমলের মাঝে গো বাবা এভাবে বদ আমল হঠাৎ ঢুকিয়া যাওয়ার কারণে ওই বান্দার সারা জিন্দিগির আমল নষ্ট হইয়া যায় আর এমন বান্দা আছে আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করতে চায় আমার আল্লাহ চায় বান্দাকে ক্ষমা করিয়া দিবে আমার আল্লাহ চায় বান্দাকে মাফ করিয়া দিবে আমার আল্লাহ বান্দা এভাবে গুনার পথে হাঁটতে হাঁটতে হাতের গুনার মাধ্যমে বান্দার হাঁটতে না পাক এভাবে চোখের মাধ্যমে অন্যায় বস্তুগুলার দিকে তাকাইতে তাকাইতে বান্দার চক্ষুটাও নাপাক বানাইয়া ফেলাইল অন্যায় পথে হাঁটতে হাঁটতে বান্দার পাটাও নাপাক এভাবে অন্যায় বস্তুগুলো হাতের মাধ্যমে ধরার কারণে গো বাবা বান্দার হাতটাও নাপাক বানাইয়া ফেলাইল বান্দা বান্দা এখন ডানে তাকাইলে দেখে গুনাহ বান্দা বায়ে তাকাইলে দেখে গুনাহ বান্দা সামনের দিকে তাকাইলে দেখে গুনাহ আর গুনাহ বান্দা পেছনে তাকাইলে দেখে গুনাহ বান্দার জীবনটা এখন গুনাহে ভরপুর আমার আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলে বান্দা গুনাহ করতে করতে জীবনটা তামা হে বান্দা টেনশন করবি না আমি আল্লাহ হলাম রহমান আমি আল্লাহ হলাম রহিম আমি আল্লাহর একটা নাম হলো জব্বার আমি আল্লাহর একটা নাম হলো গফফার আমি আল্লাহর একটা নাম সাত্তার এ বান্দা গুনাহ করতে করতে ক্লান্ত হইয়া গেছে রে বান্দা আমি আল্লাহকে যদি গভীর অজনিতে উঠিয়া আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া আমি আল্লাহকে যদি এভাবে রহমান বলি একটা ডাক দাও আমি আল্লাহকে যদি রহিম বলি একটা ডাক দাও আমি আল্লাহকে যদি গফফার বলি ডাক দাও আমি আল্লাহ তো এমন রহমান আমি আল্লাহ তো এত রহিম বান্দা আমি শুধু অপেক্ষায় থাকি অপেক্ষায় থাকি কখন আমি আল্লাহ বান্দা কোন উসিলায় তোকে ক্ষমা করব সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল ও মৌচাক এলাকার যুবক ভাই এই বয়ানের ময়দানে যারা আছো গো বাবা আমার চুল পাকা দাড়ি পাকা বাবারা এ বাবা এই বয়ানের ময়দানটার তিন নাম্বার বৈশিষ্ট্য মায়ার নবী ডাক দিয়া বলেন এরে আমার উম্মত তিন নাম্বার বৈশিষ্ট্য হলো দাকারাহুমুল্লাহু ফি মান ইনদা সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মায়ার নবী রহমাতুল লিল আলামিন জানায়া দেয় এরে আমার উম্মত এভাবে যদি দ্বীনী ময়দানের মধ্যে বসতে পারো উলামায়ে কেরামের ময়দানে বসতে পারো এ উম্মতের দল এভাবে যদি কুরআনের ময়দানে বসতে পারো এভাবে যদি হাদিসের ময়দানে বসতে পারো আমি মায়ার নবী রহমাতুল লিল আলামিন জানায়া দিলাম যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা আমার আল্লাহ এই বান্দাদের সম্পর্কে ওই আল্লাহর কাছে যারা আছেন অর্থাৎ ফেরেশতারা আমার আল্লাহ ফেরেশতাদের সাথে এই ময়দানটা নিয়ে আলোচনা করে উঁচু আওয়াজে পড়ো আল্লাহু আকবার হে ভাইরা আমার এই ময়দানটা নিয়ে
আমার আল্লাহ আরশে আজিমের মাঝে এখন আলোচনা করতেছে ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ বলেন না কত বড় দামি ময়দান, এই দামি ময়দান অলরেডি ভরে গেছে, বলেন না আল্লাহু আকবার। একটু জিকিরে আল্লাহর বান্দা যুবক ভাই, কোথায় কোথায় তুমি বসে আছো রে যুবক ভাই, একটা মিনিট একটা সেকেন্ড যদি এই ময়দানের মধ্যে বসতে পারো এ যুবক ভাই, আর ওই মিনিট আর ওই সেকেন্ড যদি আল্লাহর দরবারে কবুল হইয়া যায়, আমার আল্লাহ তো এত রহমান, মায়ার নবী ডাক দিয়ে বলে উম্মতেরা জানিয়া লও আমার আল্লাহ এই ময়দানটা সম্পর্কে আরশে আজিমের মধ্যে আলোচনা করেন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ও ফেরেশতারা আমার তাকায় দেখো মৌচাক এলাকার মধ্যে মৌচাক কওমি মাদ্রাসার ও এলাকাবাসীর উদ্যোগে এভাবে দিনী ময়দানের আয়োজন, ও ফেরেশতারা আমার ওই বান্দারা যে এভাবে ময়দানের মধ্যে বসে আছে ওই বান্দারা কি চায় আওয়াজ দিয়া বলো, ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ আয় আল্লাহ, ওই বান্দারা কোরআন দ্বারা হাদিস দ্বারা জন্য আপনার জাহান্নামের আযাবটা বড় ভয়ঙ্কর, আপনার জাহান্নামের আযাব বড় কঠিন, আপনার জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর, আয় আল্লাহ আপনার বান্দারা আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা আমার ওই বান্দারা যে আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাই, ও ফেরেশতা আমার ওই বান্দারা কি আমি আল্লাহর জাহান্নামটা দেখছে, আমি আল্লাহ জাহান্নামটা কত ভয়ঙ্কর করে বানাইলাম, আমি আল্লাহ জাহান্নামটাকে এত কঠিন আগুনের মাধ্যমে বানাইলাম, ওই বান্দারা কি আমি আল্লাহর জাহান্নামটা দেখছে নাকি রে ফেরেশতা, ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ না না ওই বান্দারা আপনার জাহান্নামটা দেখে নাই গো আল্লাহ, ফেরেশতারা ডাক দিয়া বলে রহমানুর রহিম আয় আল্লাহ বান্দারা আপনার জাহান্নাম না দেখিয়া, এভাবে বান্দারা কোরআনের মাধ্যমে জানলো নারুল্লাহিল মুখদা আল্লাতী তাতালিউ আলাল আফিদা, বান্দা এভাবে কোরআনের মাধ্যমে জানলো হাল আতাকা হাদিসুল গাশিয়া বুজুহু ইয়াউমা ইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হাবিয়া তুসকা মিন আইনিন আলিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, বান্দা এভাবে কোরআনের মাধ্যমে জানলো আল কারিআতু মাল কারিআ ওয়ামা আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা আমার ওই বান্দারা আর কি চায়, ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ ওই বান্দারা আপনার জান্নাতের আশায় বসে আছে ঠিক কি না, এখানে আমরা যারা বসে আছি আমরা জান্নাত থেকে জান্নাতে যেতে চাই আর জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে চাই ঠিক কিনা বলেন, আমাদের অন্য কোন উদ্দেশ্য আছে? এরে আল্লাহর বান্দা নবীর উম্মতির দল, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ফেরেশতা আমার ও ফেরেশতা আমার ওই বান্দারা আর কি চায় রে ফেরেশতা আমার, ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ ওই বান্দারা আপনার দিদার চায় করেন না সুবহানাল্লাহ, ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ ওই বান্দারা আপনার দিদার চায় আপনার সাথে এভাবে জান্নাতে থাকতে চায়, আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতা আমার ওই বান্দারা যেভাবে আমি আল্লাহর দিদার চাই, একটু আওয়াজ দিয়া বলো রে ফেরেশতা ওই বান্দারা কি আমি আল্লাহকে দেখছে নাকি, আমি আল্লাহ কেমন নূরের তৈরি আল্লাহ, আমি আল্লাহ রহমানুর রহিম আমি আল্লাহ দেখতে কেমন সুন্দর, আমি আল্লাহর নূরের তাজাল্লিটা কেমন রে ফেরেশতা, ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ না না ওই বান্দারা তো আপনাকে দেখে নাই গো আল্লাহ, কিন্তু বান্দা আপনাকে দেখার জন্য পাগল,
এভাবে বান্দা আপনাকে দেখার জন্য হারামের কাছে যায় না আল্লাহ ওই বান্দা আপনাকে দেখার জন্য কাউকে আঘাত করে না কাউকে ঠকায় না বান্দা এভাবে যখন ওই মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান শুরু করিয়া দেয় বান্দা পাগলের মতো আপনার দিদার পাওয়ার জন্য দৌড়ায় আয় আল্লাহ এভাবে কবির রজনীতে শীতের রজনীতে কত আরামের ঘুম বান্দা এভাবে ঘুমের ঘুমকে নষ্ট করিয়া বান্দা আরামের ঘুমকে হারাম করিয়া মুয়াজ্জিন ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম বান্দা ডিউটি করিয়া গভীর রজনীতে আসিয়া ঘুমাইলো বান্দার শরীরটা ভালো না শরীর ব্যথা স্বাস্থ্য খারাপ তবুও বান্দা আপনার ঘরের থেকে যখন আওয়াজ চলে আসে আয় আল্লাহ আপনার ঘরের থেকে যখন আজান চলে আসে ওই বান্দা আর ঘুমাইতে পারে না ঠিক কি না ওই বান্দা আল্লাহকে পাওয়ার জন্য পাগল ওই বান্দা আল্লাহকে দেখার জন্য পাগল এরে আল্লাহর বান্দা একটু উঁচু আওয়াজে জবাব দাও যেই বান্দা আমার আল্লাহকে দেখতে চায় আমার আল্লাহকে পাইতে চায় আমার আল্লাহর কাছে বান্দার গুনাহ থেকে ক্ষমা চায় আমার আল্লাহ ওই বান্দার গুনাহ ক্ষমা করে কি করে না আওয়াজ দিয়া বলেন ক্ষমা করে কি করে না এরে আল্লাহর বান্দা যুবক ভাই আল্লাহর কাছে ক্ষমা চাইলে যে ক্ষমা পাওয়া যায় এ বাবা এ মর্মে হাদিসের মধ্যে একটা ঘটনা আসলো এই ঘটনাটা বলার পরেই আজকের প্রধান বক্তা আল আমিন সাইফি সাহেব চলে আসবে পরেন ইনশাআল্লাহ এরে আল্লাহর বান্দা যুবক ভাই হযরতে মূসা পয়গম্বরের জমানায় এক আল্লাহর বান্দা এভাবে তাওবা করেছিল কেমন তাওবা করছে গো বাবা মূসা পয়গম্বরের জমানায় মূসা পয়গম্বরের জমানায় এভাবে রৌদ্রে জমিটা ফাটিয়া তামা হয়ে গেল বৃষ্টি নাই ডানে তাকায়া দেখে বৃষ্টি নাই বামে বৃষ্টি নাই মানুষগুলা বৃষ্টির পানি না থাকার কারণে গো বাবা এভাবে খাবারের পানি নাই গোসলের পানি নাই ঘুমের পানি নাই বান্দাগুলা রান্না করার পানি নাই পানির অভাবে বান্দাগুলা বড় পাগল পারা হযরতে মূসা পয়গম্বরের জামানার সব উম্মতিরা মিলিয়া মূসা পয়গম্বরের কাছে চলে আসলো ডাক দিয়া বলে ওগো মায়ার নবী ওগো মূসা পয়গম্বর আপনি তো আল্লাহর সাথে সদা সর্বদা কথা বলেন আপনি তো আল্লাহর সাথে সব সময় কথা বলেন একটু আপনি আল্লাহকে জানান আমাদের এই পানির সমস্যা কবে সমাধান হবে আমরা তো পানির জন্য থানার পানি পাই না আমরা তো পানির অভাবে গোসল করতে পারি না আমরা তো পানির অভাবে উজু করতে পারি না জরুরত ছাড়তে পারি না ওগো নবী মূসা আপনি একটু আল্লাহর সাথে যোগাযোগ করেন আল্লাহ আমাদের এই পানির সমস্যা কবে সমাধান করবে এরে আল্লাহর বান্দা যুবক ভাই মূসা পয়গম্বর এভাবে উম্মতদেরকে নিয়ে একটা মজলিস গঠন করিয়া মূসা পয়গম্বর আল্লাহর জলিলুল কদর নবী আল্লাহর সাথে যোগাযোগ লাগায় দিল সুবহানাল্লাহ মূসা পয়গম্বর এভাবে আল্লাহর সাথে যোগাযোগ লাগায় বলে আল্লাহ আয় আল্লাহ আমার উম্মতেরা বড়ই পেরেশানির মাঝে আছে গো আল্লাহ আয় আল্লাহ পানি না থাকার কারণে বান্দাগুলা এভাবে গোসল করতে পারে না পানি না থাকার কারণে বান্দাগুলা পানি খাইতে পারে না আয় আল্লাহ বান্দার পানির সমস্যার সমাধান করে দেন এরে আল্লাহর বান্দা মূসা পয়গম্বর আল্লাহর সাথে সবচেয়ে বেশি কথা বলছে ঠিক কি না মূসা পয়গম্বর আল্লাহর সাথে সকালে কথা বলে মূসা পয়গম্বর আল্লাহর সাথে দুপুরে কথা বলে মূসা পয়গম্বরের স্বাদ মিঠে না স্বাদ মিঠে না মূসা পয়গম্বর রাত্রে আবার কথা বলে স্বাদ মিঠে না মূসা পয়গম্বর সকালে কথা বলে স্বাদ মিঠে না বারবার শুধু কথা বলে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার মূসা পয়গম্বর যত আল্লাহর সাথে কথা বলে আরো কথা বলতে মন চায় এবার মূসা পয়গম্বর আল্লাহর সাথে যোগাযোগ আয় আল্লাহ
এভাবে বান্দার পানির সমস্যা সমাধান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে মুসা আমি আল্লাহ তোমার পানির সমস্যা সমাধান করতে পারি রে মুসা। এ মুসা এই ময়দানের মধ্যে তুমি যেই মসজিদ থেকে আমি আল্লাহর কাছে দোয়া করছ এই ময়দানের মধ্যে একটা জিনা করেছে নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে মুসা এই ময়দানের মধ্যে একটা জিনাকারী আছে রে মুসা। এ মুসা যদি এই জিনাকারীকে ময়দান থেকে উঠাইয়া দিতে পারো যদি এই জিনাকারীকে ময়দান থেকে উঠাও এই জিনাকারী যদি ময়দান থেকে উঠে যায় অন্যান্য উম্মতদের দোয়া আমি কবুল করে নিব সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা গুনাহগার ভাই আমার জীবনে কম গুনাহ নাই তোমার জীবনে কম গুনাহ নাই এই ময়দানের মধ্যে এমন কেউ নাই যে বলতে পারে হুজুর আমার গুনাহ নাই। এভাবে আমার সবার জীবনেই গুনাহ কারো জীবনে ছোট গুনাহ কারো জীবনে বড় গুনাহ কারো জীবনে শুধু গুনাহ আর গুনাহ গুনাহ আর গুনাহ। এমন কিছু পাগল পারা বান্দারা আছে সকালে যদি মাওলার জিকির ছুটিয়া যায় বান্দারা পাগল পারা হইয়া যায় রাতের গভীর উঠিয়া জিকির টাকা আদায় করে ওই বান্দা আল্লাহর বড় পাগল ওই বান্দা আল্লাহর জিকিরের জন্য বড় পাগল ওই বান্দা নামাজের জন্য পাগল ওই বান্দা রোজা রাখার জন্য বড় পাগল ওই বান্দা চলতে জিকির করে আল্লাহর ওই বান্দা বসতে জিকির করে আল্লাহর ওই বান্দা ঘুমাইতে যাইয়া জিকির করে আল্লাহর সুবহানাল্লাহ বলেন না। এভাবে আরেক দল আল্লাহর পাগল আরেক দল আল্লাহর বান্দা আছে আল্লাহর পাগল না বান্দা ওই বান্দা সকালে গুনাহ করে বান্দার আফসোস লাগে না বান্দা দুপুরে গুনাহ করে বান্দার আফসোস লাগে না বান্দা বিকালে গুনাহ করে কবিরা গুনাহ করে বান্দার আফসোস লাগে না বান্দা এভাবে বেপর্দা করার মাধ্যমে গুনাহ করে বান্দা এভাবে সিগারেট বিড়ি খাইয়া গুনাহ করে বান্দার কোনো আফসোস লাগে না আহারে এটা একটা গুনার কাজ আমি কেন গুনার কাজটা করতেছি। এভাবে বান্দা বেপর্দা করিয়া গুনাহ করে বান্দার কোনো আফসোস লাগে না বান্দা এভাবে যাদের সাথে দেখা করা যাবে না তাদের সাথে দেখা করিয়া বান্দা সকাল দুপুর রাত্রে গুনাহ করে বান্দার কোনো আফসোস লাগে না বান্দা রাতের গভীরে উঠিয়া নেশা করে বান্দার কোনো আফসোস লাগে না। এরে আল্লাহর বান্দা যেই বান্দা আল্লাহর জন্য পাগল হয় একদিন হোক দুই দিন হোক ওই বান্দা আল্লাহর জন্য পাগল হইলে আমার আল্লাহ ওই বান্দার জন্য পাগল হয় ঠিক কি না। যেই বান্দা আল্লাহর জিকিরের জন্য পাগল যেই বান্দা আল্লাহকে পাওয়ার জন্য পাগল যেই বান্দা আমার মালিকের জিকিরের জন্য পাগল যেই বান্দা এভাবে হারামের থেকে বাঁচার জন্য পাগল আমার আল্লাহ ওই বান্দাকে হারাম থেকে বাঁচায় দেয় ঠিক কি না। এরে আল্লাহর বান্দা যুবক ভাই ওই আল্লাহর বান্দা এভাবে ময়দানের মধ্যে বসা আছে মুসা পায়গাম্বর ডাক দিয়া বলে উম্মতের আমার শোন এই ময়দানের মধ্যে একটা জিনাকারী আছে এই জিনাকারীর কারণে আমার আল্লাহ দোয়া কবুল করে না তোমরা যে বৃষ্টির জন্য এত দোয়া করো ডাক দিয়া দোয়া করো আমার আল্লাহ কেন দোয়া কবুল করে না জানো। এই ময়দানের মধ্যে একটা জিনাকারী আছে এই জিনাকারীকে যদি ময়দান থেকে তাড়াইয়া দাও বাহির করিয়া দাও আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিবে। এরে আল্লাহর বান্দা যুবক ভাই যেই বান্দা জিনা করছে ওই বান্দার অন্তরের মধ্যে জানা আছে না নাই আওয়াজ দিয়া বলেন জানা আছে না নাই। যেই বান্দা পর্দা করে না যেই বান্দা গুনাহ করে ওই বান্দার দিলের মধ্যে অবশ্যই জানা হইয়া যায় আহারে আমি একজন গুনাহগার ঠিক কিনা। যেই বান্দা ফজরের নামাজ পড়ে নাই
একটু তাকায়া দেখবেন আমাদের মাদ্রাসার কোন ছাত্র যদি ফজরের নামাজ না পড়িয়া এভাবে মাদ্রাসায় চলে আসে, যদি ওস্তাদ জিজ্ঞাসা করে বাবা ফজরের নামাজ পড়ছো নাকি, ওই ছাত্রটা মিথ্যা বলতে পারে না। আর যদি মিথ্যা বলতে চায় একটু জবানটা কাপা কাপি করে, ঠিক কি না? এরে আল্লাহর বান্দা যুবক ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের মাধ্যমে জানায়া দেয়, নবী মুসা আপনি সবাইকে জানায়া দেন এই ময়দানের মধ্য থেকে জিনাগার যখন উঠে যাবে আমি আল্লাহ এই জমিনের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা যুবক ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসা পয়গম্বর উম্মতদেরকে জানায়া দেয়, উম্মতেরা জানো এই ময়দানের মধ্যে একটা জিনাকারী, এই জিনাকারী যদি ময়দান থেকে উঠিয়া যায়, এই জিনাকারীকে যদি ময়দান থেকে তাড়াইয়া দাও, আমার আল্লাহ ওই আরশে আজিম থাকিয়া আমার আল্লাহ জমিনের জন্য বৃষ্টির ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, যেই বান্দা জিনা করলো, যেই বান্দা এভাবে গুনাহ করলো, ওই ময়দানের মধ্যে থাকিয়া ওই বান্দার কানের কাছে হঠাৎ সংবাদ চলিয়া গেল, ওই বান্দা ডাক দিয়া শুনে, ওই বান্দা কান লাগাইয়া শুনে, হায় হায় মুসা পয়গম্বর তো অন্য কারো কথা বলে না, মুসা পয়গম্বর যেই গুনাহগার ব্যক্তির কথা বলে ওই গুনাহগার তো অন্য কেউ না, ওই গুনাহগার হলাম আমি, ঠিক কি না? এরে আল্লাহর বান্দা যুবক ভাই, ওই গুনাহগার ডাক দিয়া বলে, আল্লাহ আয় আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আয় আল্লাহ আজকে বছরের পর বছর গুনাহ করি আল্লাহ, আজকে বছরের বছর জিনার গুনাহ করি আল্লাহ, আজকে বছরের বছর বেপর্দা গুনাহ করি, বছর এভাবে জিনার গুনাহ করি আল্লাহ, আয় আল্লাহ আজকে এভাবে বছরের পর বছর এতটা দিন আপনি আমার গুনাহটাকে গোপন রাখলেন। হে আল্লাহর বান্দা যুবক ভাই, ওই আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ হায় আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আজকে এত দিন গুনাহ করলাম আমার গুনাহটাকে আপনি গোপন রাখলেন আল্লাহ, আয় আল্লাহ আজকে এখানের ময়দানে আমার কত আত্মীয় স্বজন বসা, আজকে এই বয়ানের ময়দানে, এই ময়দানের মাঝে, এই দুয়ার ময়দানে জমানার নবী মুসা পয়গম্বর বসা আছে আল্লাহ, আয় আল্লাহ আমার প্রতিবেশীরাও বসা, আয় আল্লাহ এতদিন আপনি আমার গুনাহটাকে গোপন রাখছেন আল্লাহ, এতদিন আপনি আমার গুনাহটাকে গোপন রাখিয়া আপনি আমার গুনাহটাকে কারো কাছে প্রকাশ করছেন না, আয় আল্লাহ আজকে এত মানুষের সামনে বুঝি আপনি আমার গুনাহটাকে প্রকাশ করবেন আল্লাহ, আয় আল্লাহ আমি এত বড় জালেম, আমি নিজের জুলুম নিজের নফসের উপরে জুলুম করছি রে আল্লাহ, আমি আমার নিজের উপরে জুলুম করছি রে মালিক, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ, আয় আল্লাহ আমি কেমন গুনাহ করেছি আমার মা জানে না আমি কেমন গুনাহগারী, আমার মা যদি জানতো আমার মা আর আমাকে সন্তান বলিয়া পরিচয় দিত না, আয় আল্লাহ আমার গুনার কথা যদি আমার বিবি জানতো ঘরের মধ্যে থাকতো না, ডাক দিয়া বলতো তোমার মতো গুনাহগারের সাথে আমার থাকতে মন চায় না, আয় আল্লাহ আমার দিলের মাঝে কেমন গুনাহ, আমার গুনার কথা যদি আমার সন্তান জানতো লজ্জায় আমাকে আব্বু বলি আর ডাক দিত না আল্লাহ, লজ্জায় আমাকে আর আব্বু বলি আর ডাক দিত না, হায় আল্লাহ আমার সন্তান ডাক দিয়া বলতো তোমার মতো গুনাহগার বাবা আমার দরকার নাই। হে আল্লাহর বান্দা, মৌচাক থানার মুসলমান ও সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকার মুসলমান,
আজকে তাকায় দেখো ডানে তাকাইলে গুনাহ আমার আফসোস নাই আমার ঘরের মধ্যে বিবিশা ঘর হামেশা গুনাহ করে বেপর্দা করে আমার আফসোস হয় না এই ঢাকার শহরের ভাড়াটিয়া ভাই এই জমিনের মধ্যে আমরা সবাই ভাড়াটিয়া আমরা যারা বাড়িওয়ালা আছি বাড়িওয়ালারাও জিন্দিবর থাকতে পারবো না আমরা যারা ভাড়াটিয়া আছি ভাড়াটিয়াওয়ালারাও সারা জিন্দেগি থাকতে পারবো না এর মুদি দোকানদার ব্যবসায়ী ভাই আজকে এভাবে সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত দোকানের মধ্যে থাকো অনেক ভাইরা আছে দুপুরের খানাটা হোটেলের মধ্যে খাও ও গার্মেন্টস শ্রমিক ভাইরা সারাটা দিন গার্মেন্টসে কাটায় দাও কতটা সময় শরীর খারাপ লাগে গ্রামের বাড়িতে মায়ের কথা মনে পড়ে যাইতে পারো না এভাবে মাঝে মাঝে খানা নিয়ে যাও খানা নষ্ট হইয়া যায় খাইতে পারো না যেই আয়ের উন্নয়নের জন্য ইনসা ইনকামের জন্য এত কষ্ট করো গো বাবা এই ইনকাম করিয়া ঘরের মধ্যে আনিয়া বিবি সাহেবকে খাওয়াও এত কষ্ট করিয়া ইনকাম করিয়া নিয়া ঘরের মধ্যে এভাবে সন্তানদেরকে খাওয়াও রিক্সা ড্রাইভার ভাই ও দোকানদার ভাই আমি তোমাদের পরিচিত হুজুর সেই দিকে তাকানোর দরকার নাই একটু দিলটাকে আমার মালিকের সাথে লাগায় দাও আর একটু দিলের কানটা দিয়া চিন্তা করো দিলটা দিয়া চিন্তা করো আল্লাহ জিন্দগিটা গুনা করিয়া কাটায়া দিলাম সারাদিন দোকানের মধ্যে থাকিয়া ঘরে যাইয়া দেখো বিবি সাহেব টিভিটা সারিয়া বসিয়া আছে সন্তান মোবাইলে হিন্দি সিনেমা দেখতেছে রে আল্লাহর বান্দা কার জন্য পরিশ্রম করো কার জন্য কষ্ট করো একটু ভাবো রে আল্লাহর বান্দা নবীর উম্মতির দল সময়ের মতো সময় চলিয়া যায় আমার কবরে তুমি যাবে না গো বাবা তোমার কবরে আমি যাব না ও গার্মেন্টস শ্রমিক ভাইরা ও চাকরিজীবী ভাইরা ও মুদি দোকানদার ভাই ও হোটেলওয়ালা ভাই একটু চিন্তার সাগরে নিজেকে ভাসাও একটু চিন্তা করিয়া দেখো ও পূর্ব সানার পার ভাড়াটিয়া ভাইরা এভাবে অন্যের ঘরের মধ্যে আজকে ভাড়া থাকো ভাড়া নিয়া অবনাবন হইলে তারায়া দেয় আবার তোমার কাছে ভালো না লাগলে ওই ফ্ল্যাট ছাড়িয়া অন্য ফ্ল্যাটে চলিয়া যাও হে আল্লাহর বান্দা একটু চিন্তা করিয়া দেখো আজকে এক মালিকের ঘর যদি ভালো না লাগে এভাবে ওই ফ্ল্যাট ছাড়িয়া অন্য একটা ভালো টাইলস ফ্ল্যাটে চলিয়া যাইতে পারো গ্যাসের সমস্যা অন্য বাসায় গ্যাসওয়ালা বাসায় যাইতে পারো কিন্তু এভাবে যদি আমল ছাড়া আর গুনাহ নিয়ে কবরে যাও একটু চিন্তা করিয়া দেখো ওই কবরের মধ্যে যদি আমার আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের আগুন চলে আসে ওই কবরের মধ্যে যদি জাহান্নামের খাবার গুলো চলে আসে ওই কবরের মধ্যে যদি জাহান্নামের আগুন এভাবে ধাউ 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 করিয়া জ্বলতে থাকে এই কথাটা কিন্তু বলতে পারবা না রে ফেরেশতাদের দল আমার এই কবরটা ভালো লাগে না এই কবরের মধ্যে জাহান্নামের আগুন এই কবরের মধ্যের খানাগুলো আমার ভালো লাগে না আগুনের খাবার এই কবরের মধ্যের জামা আমার ভালো লাগে না এই কবরের মধ্যে আগুনের জামাটা যখন গায়ের মধ্যে জড়ায় এরে আল্লাহর বান্দা কবরটা এমন একটা ঘর আজকে দুনিয়ার ঘর ভালো না লাগলে ঘর চেঞ্জ করা যায় কিন্তু কবরের ঘর যদি ভালো না লাগে চেঞ্জ করা যায় না এরে গার্মেন্টস শ্রমিক ভাইরা রে আমার সারা দিন এভাবে পরিশ্রম করিয়া গার্মেন্টসে পড়িয়া থাকো একটু ঘরের মধ্যে যাইয়া খবর নিও বিবিটা নামাজ পড়লো কিনা একটু ঘরের মধ্যে যাইয়া খবর নিও এভাবে সন্তান নামাজ পড়লো কিনা ও মুদি দোকানদার ভাই ও ফার্মেসিওয়ালা ভাই
ও হোটেল ওয়ালা ভাই ফার্নিচার ওয়ালা দোকানদার ভাই আমার কলিজার টুকরা তোমরা যারা আছো ব্যবসায়ী ভাইরা সারাটা দিন ভাবে দোকানের মধ্যে পড়ে থাকো একটু চিন্তা করিয়া দেখো ঘরে যাইয়া দেখো ঘরের মধ্যে টিভি সারিয়া বিবি বসে আছে যেই বিবির জন্য এই ভাবে সকালের আনা খাবারগুলা নষ্ট হইয়া গেল খাইতে পারো না ওই বিবি সাপ যাইয়া দেখো সিনেমা হলে বসে আছে ওই সন্তান যাইয়া দেখো গেমস খেলার ঘরে বসে আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে বাবি গো বাবা তুমি কোন কাজ করলা তোমার সন্তান কোন কাজ করলো বিবি সাপ কোন কাজ করলো হিসাব না দিয়া জায়গা থেকে নড়াচড়া করা যাবে না ঠিক কি না এরে আল্লাহর বান্দা মৌচাক থানার যুবক কোথায় আজকে তুমি কোথায় আসো এই বয়ানের ময়দানটা একটু বস একটু আখেরাতের চিন্তা যদি ঢুকাইতে পারো একটা আমল নিয়ে যদি এখান থেকে বিদায় নিতে পারো এরে আল্লাহর বান্দা আমি আরিফ বিল্লাহ সাক্ষী দিলাম আর ওই আমলটা যদি আমার আল্লাহর দরবারে কবুল হয় আমার আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করতে পারে কি পারে না আওয়াজ দিয়া বলো আর একটু আওয়াজ দিয়া বলো পারে কি পারে না এরে আল্লাহর বান্দা যুবক ভাই মুসা পয়গম্বরের উম্মত এভাবে হাত না উঠাইয়া দিলের কানটা দিয়া দিলের জবান দিয়া আল্লাহকে ডেকে বলে আল্লাহ হায় আল্লাহ আমি কত গুনাহ করলাম আমার সন্তান যদি জানতো আমি বাবা কত গুনাহ করেছি লজ্জায় বাবা বলে ডাক দিত না আমি স্বামী কত গুনাহ করেছি যদি আমার স্ত্রী জানতো আমার স্ত্রী আমি স্বামী আমাকে স্বামী বলিয়া স্বীকার করতো না হায় আল্লাহ আজকের এই ময়দানে আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ আপনার নাম তো রহমান আপনার নাম তো গফফার আপনার নাম তো সাত্তার আপনার নাম তো জব্বার হায় আল্লাহ আপনার রহমান নামের উসিলা করিয়া আপনার জব্বার নামের উসিলা করিয়া আপনার সাত্তার নামের উসিলা করিয়া আপনার রহমান নামের উসিলা করিয়া হায় আল্লাহ আপনি আমার জীবনের গুনাগুলা মাফ করে দিয়া বৃষ্টির ব্যবস্থা করে দেন এরে আল্লাহর বান্দা ওই বান্দা এভাবে দিল দিয়া কান্না করতে দেরি ওই ময়দানের মধ্যে চলাকালীন অবস্থায় আমার আল্লাহ ওই ময়দানের মধ্যে মুসল দাঁড়ায় বৃষ্টি দিতে দেরি নাই সুবহানাল্লাহ এরে আল্লাহর বান্দা মুসা পয়গম্বর আল্লাহকে জানায় আল্লাহ আপনি তো বলেছেন গুনাহগার বান্দা যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে উঠবে না আয় আল্লাহ আপনি বৃষ্টির ব্যবস্থা করবেন না গো আল্লাহ আয় আল্লাহ আমি তো কোনো বান্দাকে ময়দান থেকে উঠতে দেখলাম না কিন্তু আপনি কেন বৃষ্টির ব্যবস্থা করলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে মুসা এ মুসা তুমি তো জানো আমি আল্লাহর একটা নাম হলো রহমান আমি আল্লাহর একটা নাম হলো রহিম আমি আল্লাহর একটা নাম জব্বার আমি আল্লাহর একটা নাম সাত্তার ও মুসা ওই বান্দা যখন এভাবে ময়দানের মধ্যে বসিয়া আমি আল্লাহকে রহমান নামের একটা ডাক আমি আল্লাহকে রহিম নামে ডাকলো ওই বান্দা যখন ময়দানে বসিয়া আমি আল্লাহকে গাফফার নামে ডাকলো ও মুসা আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে একটা জোশ মারিয়া গেল বলো আল্লাহু আকবার ও মুসা আমি আল্লাহ ওই বান্দার ডাকটাকে আর ফিরাইতে পারলাম না আমি আল্লাহ যেই বান্দার গুনার কারণে বলেছিলাম বৃষ্টি দিব না রে নবী মুসা আমি আল্লাহ ওই বান্দার চোখের পানির কারণে আবার মজলিস চলা অবস্থায় বৃষ্টি দিলাম সুবহানাল্লাহ এরে আল্লাহর বান্দা মৌচাক থানার মুসলমান মৌচাক এলাকার মুসলমান একটু পায়ে হাত রেখে বলে যাই আমি তো তোমার পাশে আছি অন্যান্য অনেকগুলো মাদ্রাসা আছে আমাদের পাশে মাদানীনগর বড় মাদ্রাসা আছে ও আম জনতাওয়ালা ভাই
ও রিকশাওয়ালা ভাই, ও মুদি দোকানদার ভাই, ও মৌচাক এলাকার ভাড়াটিয়া ভাই, ও বাড়িওয়ালা ভাই, কোন মাসালা যদি সমস্যা হইয়া যায়, কোন কিছু যদি জানতে মন চায়, এভাবে দিক বিদিক না ছুটিয়া মাদ্রাসায় চলে আসবা, মাদানীনগর মাদ্রাসায় যাইবা, আমাদের কাছে আসবা, সানারপার মাদ্রাসায় যাইবা, এই পাশে রুহুল আমিন ভাইয়ের মাদ্রাসা আছে সেখানে যাইবা, ওলামায়ে কেরামের সাথে সম্পর্কটা রাখিয়া এভাবে যদি সহি শুদ্ধ আমল করতে পারি, আর আল্লাহকে যদি আল্লাহ বলি একটা ডাক দিতে পারি, আর আল্লাহর কাছে যদি ওই ডাকটা যাইয়া পৌঁছায়া যায়, একটু আওয়াজ দিয়া বলো আমার আল্লাহ ক্ষমা করার অধিকার আল্লাহর এখন আছে না? নাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, এরে আল্লাহর বান্দা আর গুনার কাছে যাব না, এভাবে আর মাদ্রাসার বিরোধিতা করব না, বয়ানের বিরোধিতা করব না, এভাবে ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, আজকে থেকে পর্দা করব, আজকে থেকে নামাজ পড়ব, আজকে থেকে হালাল পথে চলব, এমন সাতটা নিয়ত কার কার আছে দুই হাত তুলে দেখাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হায় আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, করেন আমিন।